আসসালামাইকুম, আমি পান্তা ভাত খাইতেছি, ইলিশ মাছ, ইলিশ মাছ ভাজি পান্তা ভাত, কাঁচা মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, লেবু, ওকে, ঠিক আছে না? মাছলি ইলিশ মাছ মাছ দেখো, ওই যে নিচে তো লুঙ্গি, বাঙালি সাজে মাছ দেখো, দেখুন ভালো করে দেখো, পেঁয়াজ, কাঁচা মরিচ, লেবু, তিনটা জিনিস। হ্যাঁ, ইলিশ মাছ, ইলিশ মাছ ভাজি, ইলিশ মাছ ভাজি, ঠিক আছে, ইলিশ মাছ ভাজি, ইলিশ মাছ ভাজি একদম লাল লাল করে বুনবেন আপনারা, দেখানো যা, ঠিক আছে, হয়ে গেছে বই। আবার ডাইল, ডাইল দেখো, ডাইল দেখেন, ডাইল দেখুন সেরকম ডাইল, ফ্রান্সি, ফ্রান্সে মতো পাকাইছি, দেখছো কত সুন্দর, মাশাআল্লাহ, কত সুন্দর দেখছো। তারপরে হয়ে গেছে বই, দেখাই, তারপরে ইলিশ মাছ ভাজি এরকম একটা একটা টিস্যুর ভিতরে দিয়া তেল, তেল একটু মানে তেল যাইবে বলে আর কি, নিচিতে টিস্যু দিয়ে বাড়ির ভিতরে নেবেন, এই দেখেন এভাবে তাকে তাকে নেবেন, এভাবে ইলিশ মাছ, ইলিশ মাছ, এটা ইলিশ মাছ রেডি ভাই, ভাই আমি আমার পান্তা ভাত, ডাল, কাঁচা মরিচ, ইলিশ মাছ, পেঁয়াজ, লেবু, লবণ, পানি, এসবগুলো পান্তা ভাতের খানার সিস্টেম, মানে এসবগুলো আইটেম আমি রেডি করছি, এখন আমি খাবো, আপনারা দেখেন। এই যে পান্তা ভাত লইতেছি, বিসমিল্লাহ, লেবেন পরিবেন মতো লেবেন, আবার বেশি লিবেন না, আপনারা যেতগুলো খাইতে পারেন এতগুলো লইবেন আর কি পান্তা ভাত, ঠিক আছে, বিসমিল্লাহ, পান্তা ভাত লইবেন, ঠান্ডা গরমের কাল, গরম পড়তেছে, খাইবেন পেট ভরি, লই লেবেন চাকি ঠান্ডা, আগে দিয়ে পানি, পানির ভিতরে ঠান্ডা করে নেবেন বাতারে, গরম গরম পানি বা তৈত পানি ডালি দিল তো ঠান্ডা, রাতকে রাতকে ঠান্ডা করে রাখবেন, ঠিক আছে, তোর পানি বেশি হইলে পানি যদি বেশি একটু ফালাই দিবেন, সমস্যা নাই, পানি বেশি হইলে ফালাই দিবেন, লবণ লবণ পরিবেন মতো, যেতগুলো আপনাদের দরকার, নর টেস্ট পাইতেন না, যেতগুলো দরকার ওতগুলো লবণ লইবেন, লবণ লইয়া, ঠিক আছে, লবণ ডালবেন, বিসমিল্লাহ, দেখবেন টেস্ট, ওকে, লবণ ওকে, তারপরে একটু হালকা করে ডাল ডালবেন, আর ভিতর মরিচ আছে, দেখেন ধোঁয়া বাড়িতেছে গরম গরম, ঠিক আছে, শুকনা মরিচ মানে এটা তেলের ভিতর ফ্রাই হয়েছে, একটু ডালবেন, বাস পরিমাণ মতো, হ্যাঁ এইভাবে খাইবেন, এটা ইলিশ মাছের ফ্রাই, ইলিশ মাছ এটা, ঠিক আছে, খাইবেন কাঁচা মরিচ নেবেন একটা, পেঁয়াজ দিবেন একটা, তারপর এভাবে খাইবেন, এভাবে খাইবেন, টেস্ট নেবেন আপনারা সবাই, খাইবার চেষ্টা করবেন, এভাবে খাইবেন, তারপর আবার ইলিশ মাছ খাই দেখবেন, ইলিশ মাছের টেস্ট কি, ভাই আমি কাতার বই মানে দেশের খানা খাইতে মনে চাইতেছে, এই জন্য কাতার বই আমার রুমে বসিয়া আমি খানা খাইতেছি, কথা বলছেন, আপনারা যদি খাইতে মনে হয় এইভাবে রুমের ভিতরে বানাইয়া, ঠিক আছে, আপনারা বসে এভাবে এগুলো বানাইয়া আপনারা খাইবেন, মানে দেশি খানা, দেখেন সব কিছু, লেবুর রস দিবেন হালকা,
ঘেরা নাই বললাই এটা গ্রাম সুগন্ধি আই বললাই ঠিক আছে আপনারা যদি খাইতে মন হয় এবার আপনারা বানাই এরা খাইবেন ঠিক আছে তো ওকে ভালো থাকেন।